মাছ মাংস খেতে খেতে নাকি আপনাদের ভাই আর কিছু ভালো লাগছে না, এই জন্য বললো যে ভর্তা খাবে। তাই আমি ভর্তা তৈরি করতে আজকে সকাল থেকেই লেগে পড়লাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে চলে আসলাম সম্পূর্ণ একটি ভিন্ন ভিডিও নিয়ে। আশা করি আমার এই ব্লগটিও আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে ভর্তার পাশাপাশি শাক ভাজি করব, আর এই শাক ভাজিটা আপনাদের ভাইয়া তো অনেক পছন্দ করে, শাক সবজি সব রকমের সবজি খেতে পছন্দ করে। শাকটাকে কাটার পরে আমি ভালো করে ধুয়ে তারপর এটাকে সিদ্ধ করে নিয়েছি, এবং এখানে যে শাকটা এখন বাগার দিব তার জন্য আমি পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। কে কে শাক খেতে পছন্দ করেন না আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, আর কে কে শাক খেতে পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমি তো বিয়ের আগে শাক খেতে একদমই পছন্দ করতাম না, কিন্তু এখন আপনাদের ভাইয়ার সাথে থাকতে থাকতে মোটামুটি শাক খাওয়া শিখে গিয়েছি, এবং এখন আমার শাক খেতে অনেক পছন্দ হয় এবং অনেক মজা করেই আমি খেতে পারি। আবার সব রকমের শাক কিন্তু এখনও খেতে পারি না, তো যেটা ভালো লাগে সেটাই মাত্র খাই। আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। যারা আমাকে সাপোর্ট করে সব সময় আমিও কিন্তু তাদের সাপোর্ট করি, আর এইভাবে যদি আমরা একে অপরকে সাপোর্ট করি আমাদের পেজটা ইনশাল্লাহ অনেক বড় হয়ে যাবে। তাই একে অপরের পাশে থাকুন, সবাই সবাইকে সাপোর্ট করুন এবং সামনের দিকে এগিয়ে যান। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া করি। আপনাদের সবার ইচ্ছাগুলো পূরণ হোক, সবার নেক ইচ্ছাগুলো পূরণ করুক আল্লাহ, আর এইভাবেই যেন আমাদের পেজগুলো সামনে আগাতে পারে। কথা বলতে বলতে আমার শাক ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি ডাল সিদ্ধ করেছি, ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হলে ডাল ভর্তা করে নিব, তারপর করবো আলুর ভর্তা। আজকে এগুলোই হচ্ছে আমাদের খাবার, এগুলোই খাবো, আর এই খাবারগুলোই আপনাদের ভাইয়ার কাছে অমৃত লাগে। ডাল ভর্তাটা কিন্তু আমারও ভীষণ পছন্দের, তো শাক ভাজি ডাল ভর্তা আলুর ভর্তা এই খাবারগুলো আমার কাছে অনেক ভালো লাগে এবং অনেক তৃপ্তি নিয়ে খেতে পারি আলহামদুলিল্লাহ। তো কার কার এই খাবারগুলো পছন্দ আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।